ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ পূর্ব শাখায় বিলম্বিত হলো দূরপাল্লা স্পেশাল ট্রেন বদল করা হল পূর্ব নির্ধারিত স্টেশন বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস মতোই গত দুই দিন একটানা বৃষ্টির দরুন হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকায় নতুন করে জল জমতে শুরু করে শুধু হাওড়া শহরের রাস্তা ও গলি নয় জল জমতে থাকে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের লাইনেও গতকাল পূর্ব রেলের তরফে একটি ট্রেনকে বিলম্ব বিলম্বিত করার কথা জানানো হলেও মোটের ওপরে দক্ষিণ পূর্ব রেলের তরফে পরিস্থিতির ওপরে নজরদারির কথা জানানো হয় যদিও গতকালকের একটানা বৃষ্টির দরুন দক্ষিণ পূর্ব রেলের শাখাতেও বেশ কিছু ট্রেনকে বিলম্বিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিরো এইট সিক্স ফোর ফাইভ হাওড়া হায়দ্রাবাদ স্পেশাল ট্রেন যা হাওড়া স্টেশন থেকে বেলা এগারোটা তিরিশ মিনিটে ছাড়ার কথা সেই ট্রেনকে হাওড়ার পরিবর্তে শালিমা স্টেশন থেকে বেলা বারোটা তিরিশ মিনিটে ছাড়া হবে জিরো টু জিরো এইট সেভেন হাওড়া পুরী স্পেশাল সকাল নটা কুড়ি মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা সেই ট্রেনকে হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে বেলা দশটা কুড়ি মিনিটে ছাড়ার কথা ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেল পাশাপাশি জিরো টু টু ফোর ফাইভ হাওড়া যশবন্তপুর স্পেশাল ট্রেন সকাল দশটা পঞ্চাশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা সেই ট্রেনকে হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে ছাড়ার কথা ঘোষণা করেছে

একইভাবে 08627 জিরো এইট সিক্স টু সেভেন হাওড়ার রাঁচি স্পেশাল ট্রেন সকাল বারোটা পঞ্চাশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা সেই ট্রেনকে হাওড়ার পরিবর্তে খড়গপুর স্টেশন থেকে বেলা দুটা তিরিশ মিনিটে ছাড়ার কথা ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেল জিরো সিক্স ফাইভ নাইন এইট হাওড়ার যশবন্তীপুর স্পেশাল ট্রেন বেলা বারোটা চল্লিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা সেই ট্রেনকে হাওড়ার পরিবর্তে খড়গপুর স্টেশন থেকে বেলা একটা চল্লিশ মিনিটে ছাড়ার কথা ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব পূর্ব রেল যদিও তরফ থেকে এখনও ট্রেনের সময়সূচির পরিবর্তন করার কোনো ঘোষণা করা হয়নি ট্রেনের ট্রাকে জল জমা ও সিগন্যাল ব্যবস্থার ওপরে নজরদারি রাখা হচ্ছে বলে দুই রেল শাখার তরফ থেকে জানা গেছে বিড়ো রিপোর্ট বাংলা এমজি নিউজ